সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 9, অর্থাৎ যেটি সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের জানুয়ারি 2022 দেওয়া হবে, সেই অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস টেনের ইতিহাস বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে চলো কোনো রকম কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। একের দাগের আছে দেখো, শূন্যস্থান পূরণ করো, মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, 1-4 নাম্বার। কতে আছে সোমপ্রকাশ হলো একটি ড্যাশ পত্রিকা, উত্তর হয়ে যাবে সাপ্তাহিক পত্রিকা। খতে দেওয়া আছে বেঙ্গল গ্যাজেট নামক সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন ড্যাশ, উত্তর হয়ে যাবে জেমস আগাস্টাস হিকি। তারপরে দেখো গদ দাগের আছে, মোহনবাগান IFA শিল্ড জিতেছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। ঘতে আছে জীবনের ঝরাফাতা হলো একটি ড্যাশ, এখানে উত্তর হয়ে যাবে আত্মজীবনীমূলক গ্রন্থ। দুয়ের দাগের দেওয়া আছে ঠিক ভুল নির্ণয় করো, মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, 1-4 নাম্বার। প্রথমে দেওয়া আছে ভারতের ঔপনিবেশিক অরণ্যয়ন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়, এর উত্তর হয়ে যাবে মিথ্যা, কারণ এটি পরিবেশগত ইতিহাস চর্চার বিষয়। খতে দেওয়া আছে সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটার উত্তর হয়ে যাবে সত্য। গতে দেওয়া আছে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে, এটার উত্তর আমাদের হয়ে যাবে সত্য। ঘতে আছে সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেয়, এটার উত্তর হয়ে যাবে আমাদের সত্য। অর্থাৎ 4-এর দাগে আমরা দেখলাম প্রথমটি মিথ্যা হবে এবং বাকি সবগুলি সত্য হবে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখে নাও সরি 2-এর দাগে, এবারে হলো 3-এর দাগের। 3-এর দাগের আছে ক স্তম্ভ মেলা, ক স্তম্ভে দেওয়া আছে সোমপ্রকাশ, বঙ্গদর্শন, 70 বৎসর জীবন স্মৃতি, খ স্তম্ভে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ, বিদ্যাভূষণ। এই ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ আমাদের মিলন করতে হবে। তো দেখো ক স্তম্ভে সোমপ্রকাশ থেকে হবে খ স্তম্ভে দ্বারকানাথ বিদ্যাভূষণ, ক স্তম্ভে বঙ্গদর্শন থেকে হবে খ স্তম্ভে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক স্তম্ভে 70 বৎসর থেকে হবে খ স্তম্ভে বিপিনচন্দ্র পাল, ক স্তম্ভে জীবন স্মৃতি থেকে খ স্তম্ভে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, আশা করি বুঝতে পারলে। তারপরে 4-এর দাগে দেখো, 4-এর দাগের আছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, 2-4-8 নাম্বার। কর দাগে দেওয়া আছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, এটার উত্তর দেখো তোমরা কীভাবে লিখবে। প্রথমে 3টে ছক করে নেবে, প্রথমটায় লিখবে পার্থক্যের বিষয়, তারপরে লিখবে সংবাদপত্র, তারপরে সাময়িক পত্র। প্রথমে পার্থক্যের বিষয়টা দেবে ধারণা, ধারণার কি এটা একটু উলট পালট হয়ে গেছে, অর্থাৎ সংবাদপত্রের ঘরে যেটা আছে সেটা যাবে সাময়িক পত্রের ঘরে, আর সাময়িক পত্রের ঘরে যেটা আছে সেটা আসবে সংবাদপত্রের ঘরে। তো সংবাদপত্রের ঘরে তোমরা কী লিখবে, দৈনিক নানা খবরাখবর নিয়ে প্রকাশিত, অর্থাৎ এইটি দৈনিক নানা খবরাখবর নিয়ে প্রকাশিত পত্র পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত। আর সাময়িক পত্রের ঘরে লিখবে যেসব পত্র পত্রিকা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেমন প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন অন্তর বা প্রতি মাসে প্রকাশিত হয়, তাদেরকে সাময়িক পত্র বলে, আশা করি বুঝতে পারলে এই জিনিসটা। এটা একটু উলট পালট হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তারপরে দেখ পার্থক্যের বিষয় লিখবে ব্যক্তিগত মতামত, সংবাদপত্রে ব্যক্তিগত মতামত তেমন গুরুত্ব পায় না, সাময়িক পত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব পায়। আকার, সংবাদপত্রের আকার সাময়িক পত্রের তুলনায় অনেক বড় হয়, সাময়িক পত্রগুলি আকারে তুলনামূলকভাবে ছোট হয়। তারপর শেষে দেবে উদাহরণ, লিখবে বেঙ্গল গ্যাজেট হলো সংবাদপত্র এবং সাময়িক পত্রের উদাহরণ হলো দিকদর্শন। এভাবে সুন্দর করে তোমরা উত্তরগুলিকে লিখবে, ঠিক আছে। যেহেতু 2 নাম্বার আছে, 4টি পার্থক্য দিলে আর এইভাবে সুন্দর করে লিখলে আশা করি তোমরা হচ্ছে 2-2 পেয়ে যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, খদাগে যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, উত্তরটা দেখে নাও। আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, যেমন 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, প্রামাণ্য ইতিহাসে সব জায়গার পরিচিতি থাকে না, গুরুত্ব বেশি না থাকলে বা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলে সেই স্থানের বিবরণ থাকে না, সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস এই অভাব পূরণ করে। 2-এর দাগে লিখবে, জাতীয় স্তরের ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসাবে ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরে। 4-এর দাগে লিখবে, স্থানীয় ইতিহাস সেই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতনের দীর্ঘ কাহিনীর পরিচয় দেয়, স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়। 2 নম্বরের আছে, এই 4টি পয়েন্ট লিখবে, আশা করি তোমরা 2-2 পেয়ে যাবে। তারপর গদ দাগে দেখে নাও, গদ দাগের আছে, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর,
উত্তরটা এইভাবে লিখবে, জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠিগুলি লিখেছিলেন। কারণ এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, তিনি চিঠিগুলির মাধ্যমে ইন্দিরাকে ইতিহাসের এক ধারাবাহিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, তিনি ইন্দিরার মধ্যে ইতিহাসবোধ গড়ে তোলার জন্য কীভাবে ভাষার উদ্ভব হলো, কীভাবে ধর্ম ও বিশ্বাসের প্রচলন হলো, শিল্প ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয়ে ধারণা দেন। তিন নম্বর পয়েন্টে লিখবে, তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট, গরিবী প্রভৃতি ভারতবর্ষের বিভিন্ন দিক তুলে ধরেন। এই তিনটে পয়েন্ট তোমরা সুন্দর করে লিখবে, আশা করি তোমরা দুয়ে দুই পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা শেষ প্রশ্ন দেখে নেব, ঘর দাগের, যেটা আমাদের এই অ্যাক্টিভিটিটা আজকে শেষ প্রশ্ন। প্রশ্নটা কি না, ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? উত্তরটা দেখে নাও, ফটোগ্রাফগুলি ভারতের আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান। কারণ প্রথমে করবে, প্রথমত আধুনিক ভারতের ইতিহাসে 1850-এর দশক থেকে ভারতের বিদ্রোহ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আর্থসামাজিক ক্ষেত্রসহ সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন দিককে ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখা সম্ভব হয়। দ্বিতীয়ত, আবার 20 শতকে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুর আন্দোলন সহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন এবং দেশভাগের যন্ত্রণার মুহূর্তকেও ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখা হয়েছে। তৃতীয়ত, ফটোগ্রাফগুলিতে ব্যক্তিদের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি, মনোভাব বিশ্লেষণ করে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান জানা যায়। এইভাবে সুন্দর করে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি তোমরা করবে, আশা করি তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। আর এই PDFটা যদি তোমাদের লাগে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এরপরে কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিলে ভালো সেটাও কমেন্টে জানাতে পারো, আমি সেই বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।